নমস্কার, তন্দ্রা লিটল ওভেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে চিজ ব্রাস্ট পিৎজা করে দেখাবো। এই খাবারটা তৈরি করা ভীষণ সহজ আর খেতে তো অসাধারণ লাগে, তার বলে বোঝানো যাবে না। আমি আজকে আপনাদেরকে একদম সহজ পদ্ধতিতে ইস্ট ছাড়া, ওভেন ছাড়া, যাতে সবাই করতে পারে সেরকম ভাবে তৈরি করে দেখাচ্ছি। আসুন তাহলে দেখে নিই কীভাবে আমি করলাম এই চিজ ব্রাস্ট পিৎজা। দেখুন কিরকম চিজ বেরিয়ে বেরিয়ে আসছে। চলুন দেখে নিই রেসিপিটা। এর জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিলাম, তাতে এক কাপ ময়দা দিয়ে দিলাম, আর দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার, আর 1/4 টিস্পুন বেকিং সোডা, আর দিলাম 1 টেবিল স্পুন চিনি গুঁড়ো, আর দিলাম নুন স্বাদ মতন দিয়ে সবটা ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 1/2 কাপ বাড়িতে পাতা টক দই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি, একটা ডো তৈরি করছি। আমি ডোটার মধ্যে প্রয়োজন পড়লে জল দেব, আর তা না হলে জল দেব না, আমি এমনিতেই মেখে নেওয়ার চেষ্টা করছি। আশা করি জল লাগবে না, যদি লাগে তো সামান্য একটু দেব আমি। এই মুহূর্তে আপনারা কে কোথার থেকে, কোন শহর থেকে, কোন দেশ থেকে আমার এই রেসিপিটা দেখছেন, প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমার তাহলে খুব ভালো লাগবে। আর নতুন কোনো বন্ধু প্রথমবার আমার চ্যানেলটাকে দেখে থাকলে আপনাকে একটা বিগ হাগ জানাচ্ছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল, পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো অপশনটা ক্লিক করবেন আর একটা লাইক দেবেন, তাহলে আপনি আমার সাথে জুড়ে যাবেন। আমার ডোটা তৈরি হয়ে গেছে, জল ছাড়াই আমি মাখলাম। এবার এর মধ্যে সামান্য একটু 1/2 টিস্পুন মতন রিফাইন তেল নিয়ে উপরে লাগিয়ে দিলাম, লাগিয়ে দিলাম এর জন্য যাতে এটা শুকিয়ে না যায়। আর আমি আধ ঘন্টা বাদে ফিরে আসছি। আধ ঘন্টা বাদে ফিরে এলাম, আমার ডোটা একদম পারফেক্ট হয়ে আছে। এবার একটু ডোলে নেব, সারফেসে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে দিয়ে ডোটাকে একটু ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেল আমার। এবার এটার থেকে, এই ডোটা থেকে আমি দুটো লেচি করব, একটা ছোট করব আর একটা বড় লেচি করব। প্রথমে ছোট লেচিটাকে একটু বেলে নিচ্ছি, সারফেসে একটু ময়দা ছড়িয়ে নিয়ে ছোট লেচিটাকে একটা রুটির আকারে বেলে নিচ্ছি। আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে নিন, আপনাদেরকে আমাদের মাঝে দেখতে পেলে আমাদের খুব ভালো লাগবে। রুটিটা বেলা হয়ে গেল, এবার আমি চাটুতে সেকে নেব, আমি হালকা করে সেকে নেব, এপিট উপিট করে, খুব বেশি কড়া কিন্তু করে আমি রুটিটা ভাজবো না। আর ফ্লেমটা একদম লোতে আছে। রুটিটা হালকা করে ভাজা হয়ে গেল, আমি এবার তুলে নিচ্ছি। এরপর বড় ডোটাকে বেলে নেব, বড় ডোটাকে ভালো করে বেলে নিচ্ছি, একটু বড় করে বেলবো, আগের রুটিটার চাইতে একটু বড় করব। আর এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে বাটার পেপার দিয়ে দিলাম, এবার রুটিটাকে বেলে আমি এর মধ্যে বসিয়ে দেব, পাত্রটার মধ্যে বসিয়ে দেব। আর
আর আমি ব্যবহার করছি আমুল চিজ স্প্রেড। এখানে চিজ স্প্রেড দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। দিয়ে আমি স্প্রেড করে দিচ্ছি এটা ভালো করে। তারপর এর মধ্যে আমি তৈরি করে রাখা রুটিটা বসিয়ে দেব। এবার এর উপরে আমি পিৎজা সস দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন পিৎজা সস দিয়ে দেব। তারপর এর উপরে ডাইস করে কেটে রাখা ক্যাপসিকাম বসিয়ে দিচ্ছি। আর ডাইস করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোর সিডগুলো মানে বীজগুলো, যেগুলো সিডগুলো আছে সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ডাইস করে কেটে রাখা পেঁয়াজ। এবার এর উপর অলিভ দিয়ে দিলাম, ব্ল্যাক অলিভ। তারপর সুইট কর্ন দিয়ে দিচ্ছি, এগুলো দিলে বেশ খেতে ভালো লাগে। এবার বাইরের দিকে যে এক্সট্রাটা সেটা ফোল্ড করে দেবো। চারদিক দিয়ে এভাবে চেপে চেপে ফোল্ড করে দেব, যাতে গরম হলে ভেতরের চিজটা বেরিয়ে না আসে। এভাবে সবটা ফোল্ড করে নিচ্ছি। এবার একটা ফর্ক দিয়ে চেপে চেপে দিচ্ছি সাইডগুলো, যাতে সেট হয়ে যায় আর খুলে না আসে। আশা করি আপনাদের ভালো লাগছে আমার এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে একবার অবশ্যই এভাবে করে খাবেন। খুব ভালো লাগে এভাবে এই পিৎজাটা খেতে। এবার সাইডগুলো একটু ফোল্ড করে দিচ্ছি, গেঁথে দিচ্ছি একটু। খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি আপনাদের কমেন্টসের অপেক্ষা করি। এবার উপর থেকে চিজ স্প্রেড করে দিচ্ছি, মজরেলা চিজ। ভালো লাগলে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন, যাতে অন্যরাও এভাবে করে খেতে পারে। চিজ যত খুশি আপনি দিতে পারেন দিন, চিজ বেশি করে দিলে খেতে আরো বেশি ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে হেলথের কথা ভাবতে হয়। এবার অরিগানো দিয়ে দিচ্ছি উপর থেকে, আর পিৎজা হাফসও দিচ্ছি, মিক্স হাফস। ওভেনে কড়াটা বসিয়ে দিলাম প্রিহিট হতে, বেশি দিয়েছি। এবার প্রিহিট হয়ে গেছে, আমি পিৎজাটা বসিয়ে দিলাম বেক হওয়ার জন্য। আমি 15 মিনিট বাদে খুলে নেব, 15 মিনিট বাদে ফিরে আসছি। 15 মিনিট বাদে আমি কড়া থেকে বার করে নিয়ে আসলাম, দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি পিস করে দেখাচ্ছি আপনাদেরকে ভেতরটা। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই কামনা করি। আর এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। আমার পিস হয়ে গেছে, এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি তুলে, খুব গরম আছে এখনো। দেখুন আমি তুলে দেখাচ্ছি, ভেতরটা এখনো গরম আছে তাই গলে গলে বেরোচ্ছে চিজ। দেখুন দেখুন, আশা করি আপনাদের
সবার খুব খেতে ইচ্ছে করছে, যদি খেতে ইচ্ছে করে তাহলে ঝটপট বানিয়ে একবার খেয়ে দেখুন কিরকম হয়েছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার এই রেসিপি সম্পর্কে কমেন্টসে জানিয়ে দেবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো এক রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।